পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে সাতের ক অনুশীলনী অর্থাৎ বইয়ের 77 এবং 78 পৃষ্ঠার যে কয়েকটি প্রশ্নের অঙ্ক আছে এই প্রশ্নের অঙ্কগুলো সমাধা করে দেব। এক্ষেত্রে দেখো, প্রশ্নের অঙ্কের মধ্যে তোমাদের আছে 6, 7, 8, এগুলো হলো গুণের অঙ্ক। এরপর 15, 16 এ দুটি আছে ভাগের অঙ্ক। আমরা 77 পৃষ্ঠার 1 থেকে 5 পর্যন্ত যত অঙ্ক আছে সবগুলো আমরা সমাধা করে দিয়েছি। আজকে আমি 6 থেকে বাকি অঙ্কগুলো সমাধা করার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। মনোযোগ দিয়ে দেখলে তোমরা অবশ্যই এই প্রশ্নের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে যত অঙ্ক করছো সবগুলোরই ব্যবহারিক প্রয়োগ হলো তোমার এই প্রশ্নের অঙ্কগুলো। এই জন্য এই ব্যবহারিক প্রয়োগের অর্থাৎ এই প্রশ্নের অঙ্কগুলো তোমাদের মনোযোগ দিয়ে দেখা খুবই জরুরি। তোমরা অবশ্যই অবশ্যই সেগুলি মনোযোগ দিয়ে দেখবে, এটি আমার বিশ্বাস। ঠিক আছে, তাহলে এখন আমি 77 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করি। এখানে প্রশ্ন আছে, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.28 মিটার করে ফিতা দিলেন, তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে এটা কী হবে, গুণ না ভাগ? দেখো, একজন শিক্ষক মনে করলাম 10 জন শিক্ষার্থী আছে, প্রত্যেককে 3টি করে চকলেট দিল, তাহলে 10 জনকে মোট কতগুলো চকলেট দিল? তাহলে কি 3 আর 10 গুণ করে মোট 30টি চকলেট দিল। ঠিক একই কাজ তো এখানে, 75 জন শিক্ষার্থী আছে, তাহলে মোট শিক্ষার্থী হলো 75 জন, এক একজনকে দিল 0.24 মিটার করে ফিতা, মানে ফিতা কেটে কেটে দিল এক একজনকে 0.24 মিটার করে। তাহলে মোট কত মিটার ফিতা দিল? তাহলে মোট কত মিটার, এটা আমাদের কী হবে, অবশ্যই গুণ হবে, কারণ এক একজনকে এত মিটার, সুতরাং 75 জনকে কত মিটার। খুব সহজ, আমরা একটু কথা লিখে তারপর এটা অঙ্কটাকে সরাসরি গুণ করে দিলেও হবে, কিন্তু আমাদের কিছু কথা লিখে দেওয়াটা বাঞ্ছনীয়। দেখো, প্রত্যেককে মিটার করে, প্রশ্ন দেখেই কিন্তু আমরা লিখব, এত মিটার করে ফিতা দিলেন, তিনি সকল শিক্ষার্থীকে মোট ফিতা দিলেন, মোট ফিতা দিলেন কত মিটার? 75 গুণ এক একজনকে যত মিটার দিল ততকে গুণ করবো 75 দ্বারা। যেমন আমি বলছিলাম, মোট শিক্ষার্থী আছে 10 জন, এক একজনকে যদি 3 মিটার করে দেয়, 3 মিটার করে দেয়, তাহলে 10 জনকে কত মিটার দেবে? তাহলে একজনকে দেয় 3 মিটার, তাহলে 10 জনকে দেয় 10 দ্বারা গুণ, তাহলে যত জনকে দেয় তত দ্বারা গুণ। তাহলে এখানে কত জনকে দিল? 75 জনকে, তাহলে আমরা 75 দ্বারা গুণ করবো, অর্থাৎ গুণক, গুণক হবে যেমন আমরা ফার্স্টের যে মানটা থাকে তারপরে এখানে সমান সমান এখানে, তাই না? এটাকে কী বলা হয়, গুণক, আর এটা হলো গুণ্য, আর এটা হলো গুণফল। আমাকে কিন্তু এই জিনিসটি খুব গুরুত্বের সাথে দেখতে হবে, মানে কাকে দিয়ে গুণ করব? 75 জনকে দিল, তাহলে যত জনকে দিব তত দ্বারা গুণ করব, তাই না? তাহলে আমাদের এখানে গুণ করব কাকে দিয়ে? 75 দিয়ে। ওই মানটা হবে কিন্তু গুণ চিহ্নের ডান পাশে, তাহলে আমাদের এখানে আসে 0.24 আর গুণক হলো 75, সমান সমান কত মিটার হয় সেটা আমরা বের করব গুণ করে। কিন্তু সেটা আমি গুণ করতে পারছি না এখানে, কারণ আমরা তো এটাকে দশমিকের অঙ্ক আমরা অন্য জায়গায় আগে রাফ করব। ঠিক আছে, বরাবরই আমি তোমাদেরকে এরকমই শিখিয়ে আসছি। তাহলে উপরে হলো 0.24 আর নিচে গুণ 75, 4 × 20 = 0, হাতের হলো 2, 5 × 10 = 22, হাতের হলো 2, 5 × 0 = 2 = 22।
পাঁচশো শূন্য আর হাতের দুইয়ের দুই, ঠিক আছে? এবারে সাত দিয়ে গুণ করবো, এককের ঘর খালি, চার সাত আঠাইশের আট, হাতের হলো কত? দুই, সাত দুগুণে চোদ্দো আর দুই ষোলোর ছয়, হাতের হলো এক, সেই একই বসবে এখানে। এবার এই ঘরটা বরাবর এখানে আমরা খালিও রাখতে পারি, একটা শূন্যও দিতে পারি, এর আগে আমি বলে দিয়েছি। তাহলে এই শূন্য বরাবর শূন্য, আট আর দুই দশে শূন্য, ছয় আর দুই আট, আর হাতের একে নয়, আর এই একের এক। এখন দশমিকের ডান পাশে কয়টি ঘর ছিল? এক ঘর দুই ঘর। তাহলে দশমিকের ডান দিক থেকে আমরা এক ঘর দুই ঘর বাদ দিয়ে এখানে একটি দশমিক দিয়ে দেবো, অর্থাৎ এই দশমিক বরাবর এখানে দশমিক বসবে, ঠিক আছে? এটি তো আমরা শিখে আসি। তাহলে উনিশ দশমিক শূন্য শূন্য, তাই না? আর একবার দেখি, চার পাঁচ বিশ, বিশের শূন্য, হাতের হলো দুই, পাঁচ দুগুণে দশ আর দুই বারোর দুই, হাতের হলো এক। তাহলে এখানে তোমার এক হবে, আমি এখানে একটু ভুল করছি, তাহলে ছয় আর কে সাত আর কে এখানে কত হবে? আট। তাহলে আঠারো দশমিক শূন্য শূন্য, ঠিক আছে? তাহলে এখন আমরা জানি দশমিকের ডান পাশে যদি কোনো শূন্য থাকে, একাধিক শূন্য থাকে, সেই শূন্যগুলো কোনো ভ্যালু নাই। তাহলে আমরা এই শূন্য না লিখলেও লিখতে না লিখলেও আমাদের কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে লিখে দিই আঠারো দশমিক শূন্য শূন্য, এত কি মিটার, ঠিক আছে? তাহলে এটি আমাদের উত্তর, কারণ প্রত্যেককে দিলেন, সকল শিক্ষার্থীকে মোট ফিতা দিলেন কত? আঠারো মিটার। তাহলে এখানে আমরা লিখে দেব উত্তর আঠারো মিটার। এখন দেখো একটি কথা, আমি এখানে উত্তর আঠারো মিটার এটা কিন্তু লিখলাম আবার নিচে, এই লেভেল আমার আগে যে অঙ্কটা করছি রাফটা সহ এই লেভেলে করছি, তার নিচে হবে আমার আরেক লাইন। আমি এখান থেকে কিন্তু এটাকে উপরের দিকে লিখি নাই, উত্তরটাকে এইভাবে লিখবে, অর্থাৎ রাফটা যেন আমার উত্তরের উপরের অংশে থাকে। রাফের মাঝখানে অনেকে এই জায়গা খালি পেলো, এখানে দিয়ে দিল, সেই জিনিসটা যেন না হয়। একেবারে সহজ অঙ্ক, এক লাইনের অঙ্ক, আমরা কিছু কথা বেশি লিখলাম, কারণ বইয়ের অনুযায়ী বইতে যে কথাগুলো আছে ওগুলোকে আমরা একটু লিখে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ছয় নম্বর অঙ্কটা কমপ্লিট। এবারে সাত নম্বর অঙ্কটা আমি এই পাশে করি। সাত নম্বরে আছে আমাদের, আচ্ছা তোমরা তুলে নাও, এক ঝুরি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরূপ বারোটি ঝুরির ফলের ওজন কত? এক ঝুরির ওজন, এক ঝুরিতে যে পরিমাণ ফল ধরে সেই ফলের ওজন একটা নির্দিষ্ট কেজি দেওয়া আছে, এত কেজি। তাহলে বারো ঝুরি ফলের দাম কত, ফলের ওজন কত? তাহলে বারো দিয়ে গুণ, অর্থাৎ বারো দ্বারা গুণ করবো, এখানে গুণক হবে বারো। তাহলে এই কথাটাকে আমরা একটু লিখে নিই, দেখো সাত নম্বর অঙ্ক, এক ঝুরি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি। দেখা মনে হয় যায় না, তারপর আমি একটু চেক করে দিই, কেজি, ঠিক আছে? তাহলে এক ঝুরি ফলের ওজন এত কেজি, সুতরাং বারো ঝুরি ফলের ওজন কত হবে? দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণন বারো সমান এত কেজি, এখানে যা হয় তাই। কিন্তু সেই মানটা আমরা কীভাবে বের করবো? তাহলে এখানে আমরা ওইটাকে গুণ করে ফেলি, এখানে ডান পাশে যদি তোমাদের জায়গা না হয় এখানে লিখে আমরা গুণটা নিচেও করতে পারি। দুই দশমিক পাঁচ ছয় পাঁচ, নিচে গুণ হলো বারো, দেখো পাঁচ দোকানে দশ, ছয় দোকানে বারো একে তেরো, পাঁচ দোকানে দশ আর একে এগারো, দুই দোকানে চার একে পাঁচ, আবার পাঁচ দোকানে দশের শূন্য হাতের হলে এক, ছয় দোকানে বারো একে তেরো, পাঁচ দোকানে দশ আর একে এগারো, দুই দোকানে চার একে পাঁচ, এককের ঘরে শূন্য পাঁচ ছয় পাঁচ দুই শূন্য আট সাত শূন্য তিন। এবার এই দশমিক বরাবর দশমিক, অর্থাৎ দশমিকের ডান পাশে কয়টি ঘর? এক দুই তিন ঘর, এক দুই তিন ঘর পরে আমরা দশমিক, তিরিশ দশমিক সাত আট শূন্য। তার আমাদের তিরিশ দশমিক সাত আট শূন্য, এখানে আমাদের
আসছে 18.00 আর এটা আসলো 30.780 ঠিক আছে তাহলে এই মানটাকে আমরা এখানে বসিয়ে দেই 30.78 আর লাস্টের যে শূন্যটা ওটা না লিখলেও চলে তাহলে এত কেজি ঠিক আছে তাহলে এখন উত্তরটা আমরা এখানে লিখে দেব উত্তর 30.78 কেজি শেষ আমার কিন্তু 7 নম্বর 6 নম্বর এবং 7 নম্বর দুটি অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল একেবারেই খুব সহজ অঙ্ক এগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখলে দেখবে একদম পানির মতো সহজ অঙ্কগুলো ঠিক আছে কারণ এর আগে আমরা এর চেয়ে অনেক বড় বড় গুণ অঙ্ক শিখে আসছি আর এগুলো তো ছোট ছোট গুণের অঙ্ক ঠিক আছে তা ঠিক আছে আমরা 6 এবং 7 মুছে দিই এরপর 8 নম্বর অঙ্কে চলে যাই আটে কি বলছে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে এক প্যাকেটে যতগুলো আছে 50 লিটারে তার 50 গুণ আছে অর্থাৎ 50 দিয়ে গুণ করতে হবে তাহলেই তো হয়ে যায় তাহলে এখানে লিখি এক প্যাকেটে 0.334 লিটার সুতরাং 50 প্যাকেটে 1 লাইনে আটবে না যার জন্য আমরা পরের লাইনে লিখব 3 3 4 × 50 সমান যত হয় তত লিটার তাহলে যত হয় তত লিটার এখানে লিখব কিন্তু ডান পাশে এই দুইটার গুণ ফলটা আমরা দেখানোর জন্য এটাকে রাফ করি 0.334 আর নিচে হলো 50 তাই না আর 0.334 × 50 আমি তোমাদেরকে একটি কথা শিখিয়ে আসছিলাম যে এরকম আমি একটা অঙ্ক করে দিয়েছিলাম 50-এর এই শূন্যটাকে ডান পাশে লিখে দিই আমি 5 দিয়ে আমি সবগুলো গুণ করি 4 × 5 = 20 3 × 5 = 15 আর 2 17 × 7 হাতের হলো 1 3 × 5 = 15 আরেকে 16 × 6 হাতের হলো 1 5 × 0 = 0 আর হাতের 1 = 1 এরপর এই শূন্যটা আমরা অতিরিক্ত বসিয়ে দেব একবারই শেষ তোমাদেরকে এরকম শর্টকাট বেশ কিছু মেথড তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম অর্থাৎ আমাদের যদি কোনো সংখ্যায় ডান পাশে শূন্য থাকে সেই শূন্যগুলোকে আমরা ছাড়াই আগে গুণ করে ফেলবো যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো দিয়ে আগে গুণ করবো গুণ করে অতিরিক্ত যে শূন্যটা থাকবে ওটা বসিয়ে দেবো আচ্ছা আর দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে 1 2 3 তাহলে 1 2 3 বাদ দিয়ে 3টি ঘর বাদ দিয়ে আমরা এখানে দশমিক দিয়ে দিব ঠিক আছে তাহলে আমাদের এখানে হলো কত 16.700 তাহলে এখানে 16.700 এত লিটার ঠিক আছে তাহলে আমাদের 50 প্যাকেটে দুধ আছে 16.700 লিটার এখন ডান পাশে 2টি শূন্য এগুলো কিন্তু আমাদের জরুরি না অর্থাৎ ডান পাশে 2টি বা 1টি শূন্য থাকলেও হয় না লিখলেও হয় আচ্ছা এখানে কি লিটারে আছে না কেজিতে আছে এই জিনিসটা আমরা একটু দেখি হ্যাঁ লিটারেই আছে কারণ দুধ তো সাধারণত কেজিতে হয় না লিটারেই হয় তাহলে 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে 16.7 লিটার ঠিক আছে তাহলে এটি উত্তর উত্তর 16.7 লিটার শেষ তাহলে আমাদের কিন্তু গুণের অঙ্ক 6 7 8 তিনটি ছিল তিনটি আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার আসি আমরা পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 78 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলি দেখি 78 পৃষ্ঠায় এখানে কী দেওয়া আছে দেখো এখানে আছে হলো 15 এবং 16 দুইটি প্রশ্নের অঙ্ক আছে 15 নম্বর এখানে আছে 35.28 লিটার
35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে যদি আমরা সমানভাবে ভাগ করে দেই তাহলে প্রত্যেক পরিবার কয় লিটার করে তেল পাবে? তার মানে আমার যদি থাকে 10 লিটার তেল, আমি যদি দুইজনের মধ্যে ভাগ করে দেই সমানভাবে, বা পাঁচজনের মধ্যে যদি আমি সমানভাবে ভাগ করে দেই, তাহলে এক একজনে কয় লিটার করে পাবে? এক একজনে 2 লিটার করে পাবে। সেটা কীভাবে? 10কে আমরা 5 দিয়ে ভাগ করলে। ঠিক একইভাবে এখানে যত লিটার তেল আছে ওইটাকে ভাগ করব কত দিয়ে? 9 দিয়ে, যেহেতু 9টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের আর গুণ হচ্ছে না, এটা কিন্তু ভাগ। অর্থাৎ এক একটি পরিবার যা আছে তার চেয়ে বেশি পাবে না, কম পাবে। ভাগ করলে সংখ্যা কমে যায়, গুণ করলে সংখ্যা বেড়ে যায়। তাহলে 15 নম্বর অঙ্ক, পঁয়ত্রিশ দশমিক 28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার পাবে? তোমাদের এক লাইনে যদি আটে, দুই লাইনে আটে, না হয় তিন লাইনে আটে, জাস্ট লিখে যাবে। তিন লাইনে হলে তিন লাইনেই লিখবে, তারপরে হাইফেন দিবে। প্রত্যেক পরিবার পাবে হাইফেন দিয়ে আমরা কি করব? 35.28 ভাগ 9 সমান সমান দিয়ে যত হয় তত লিটার, এখানে লিখবো আমরা লিটার। ঠিক আছে, এখন কত লিটার হয় সেটা তো আমি জানি না, ভাগ করে দেখতে হবে। সেই ভাগটা আমরা অন্য পাশে রাফে করব। অর্থাৎ এই 9 দিয়ে আমরা ভাগ করব কাকে? 35.28কে। ঠিক আছে, তাহলে 35.28কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 35-এর মধ্যে কতবার যায়? 4 9 36, 3 9 27, তাহলে এখানে 3 বার যায়। 3 9 27, 7 8 9 10 11 12 13 14 15, 8 হাতের হলো 1, তাহলে 2 আর 3, 3 3 মিলে যায়। আনলাম কি আমরা? 2 কেটে, যখনই দশমিকের ডান পাশের সংখ্যাটা কেটে নিয়ে আসবো তখন দশমিক বরাবর এখানে একটা দশমিক দিব। এবার 82-এর মধ্যে 9 কতবার যায়? 9 9 81, 9 বার। ঠিক আছে, 9 9 81, এখানে বিয়োগ করলে থাকে 1, আনলাম 8 কেটে 18, 18-র মধ্যে 9 কতবার যায়? 2 বার, 9 2 গুণে 18, তাহলে আমাদের এখানে কত আসলো? 3.92, তাহলে 3.92 লিটার, এটি উত্তর। তাহলে আমাদের এখন লিখব উত্তর, প্রত্যেক পরিবার কত লিটার করে পাবে? প্রত্যেক পরিবার পাবে 3.92 লিটার। শেষ, তাহলে আমাদের কিন্তু 15 নম্বর অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেলো। ঠিক আছে, একইভাবে দেখো 16 নম্বর অঙ্ক, তোমরা মুছে নাও বা তোলা যদি না হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এটাকে মুছে দিচ্ছি। ওকে, কত নাম্বার? 16। দেখো 16-তে কি বলছে আগে আমরা একটু দেখি। 12টি কাপের ওজন 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? তার মানে এরকম বই, 12টি বইয়ের ওজন যদি 24 কেজি হয় তাহলে এক একটি বইয়ের ওজন কত কেজি হবে? 12টি বইয়ের ওজন যদি 24 কেজি হয় তাহলে এক একটি বইয়ের ওজন কত? তার মানে 24কে কত দিয়ে ভাগ করবো? কতটি বই আছে? 12টি বই, তাহলে 24 কেজিকে 12 দ্বারা ভাগ করবো। 12 দ্বারা ভাগ করলে প্রত্যেকটি বইয়ের ওজন 2 কেজি। ঠিক একই অবস্থা এখানে, 12টি কাপের ওজন 4.14 কেজি, তাহলে প্রত্যেকটির ওজন কত? তাহলে 4.14কে আমরা কত দিয়ে ভাগ করবো? 12 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে সরাসরি ভাগ করে না দিয়ে আমরা কিছু কথা লিখবো এখানে। ওই প্রশ্ন দেখি, এগুলো কিন্তু কঠিন কিছু না, যে আমরা কী লিখছি আমি লিখলাম আর সেটা দেখে তোমাদের মুখস্থ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা নিজের ভাষায় বই দেখে দেখে লিখবে সব, আমি বইয়ের কথাগুলোই কিন্তু আমি লিখছি সাজিয়ে। বারোটি কাপের
একেবারে হুবহু প্রশ্নের কথাগুলো আমি এখানে লিখছি। ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন 4.14 ভাগ 12 সমান যত আসে তত কেজি। এখন কত আসবে সেটা তো আমি জানি না, তাহলে আমাকে লিখতে হবে আগে, ভাগ করে দেখতে হবে। 12 দিয়ে 4.14 কে ভাগ করো তাহলে কত আসে দেখো। 12 দিয়ে আগে আমরা দশমিকের আগের সংখ্যাকে বিবেচনা করবো, 12 দিয়ে 4 কে ভাগ করা যায়? যায় না। তাহলে কতবার যাবে? 0 বার, 12 শূন্য 0, আমরা কে বিয়োগ করে আনলাম 4, দশমিকের ডান পাশ থেকে 1 কেটে নিয়ে আসলাম। যখনই দশমিকের ডান পাশ থেকে সংখ্যাটা কেটে নিয়ে আসলাম তখন এখানে দশমিক দিয়ে নিয়ে আসলাম। এখন 41-এর মধ্যে 12 কতবার যায়? 3 বার, 3 বারং 36, 4 বারং 48, বেশি হয়ে যায়, তাহলে 3 বারং 36, 6 আছে কত 11 হবে, 6, 7, 8, 9, 10, 11, 5 হলে হাতের হলো 1, 3 আর 1 4, আর 4 মিলে গেল, আনলাম কত? ওই 4 কে কেটে নিয়ে আসলাম। এবারে 12 দিয়ে ভাগ করি, 5 বারং 60, তাহলে 4 বারং 48, 5 বারং 60, বেশি হয়ে যায়, তাহলে 4 বার যাবে, 4 বারং 48, 8 আছে কত হলে 14 হবে, 8, 9, 10, 11, 12, 13, 14, 6 হলে হাতের হলো 1, সেই 1 আর 4 5, 5, 5 মিলে যায়। এখন আমাদের ভাগ শেষ কিন্তু 6 রয়ে গেল। আমরা জানি দশমিকের অঙ্কে যখনই ভাগ শেষ থেকে যায় দশমিকের পরের অংশ কাজ করতে গেলে আমরা একটা করে শূন্য প্রতিবারে অ্যাড করতে পারি, ইচ্ছা হলে আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা একটা করে শূন্য অ্যাড করে এগিয়ে যেতে পারি অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য। তাহলে এখন 12 দিয়ে 60 কে ভাগ দিলে কত হয়? 5 বারং 60, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে আর কিছুই রইল না, ভাগ শেষ হলো 0, অর্থাৎ আমাদের এখানে ভাগফল আসলো কত? 0.345। সুতরাং ভাগফল আসলো 0.345, তাহলে এখানে 0.345 এত কি কেজি, ঠিক আছে। তাহলে আমাদের 12টি কাপের ওজন একত্রে এত কেজি হলে প্রত্যেকটির ওজন হবে কত? 0.345 কেজি, এটি উত্তর। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে দিই একটু, উত্তর 0.345 কেজি। শেষ, আমার কিন্তু এখানে প্রশ্নের অঙ্ক মাত্র 5টি প্রশ্ন অঙ্ক ছিল, কত 77 পৃষ্ঠায় ছিল 3টি এবং 78 পৃষ্ঠায় 2টি, মোট 5টি প্রশ্নের অঙ্ক ছিল। আমি 5টি প্রশ্ন অঙ্কই আজকে শেষ করলাম, আজ আর অন্য অঙ্ক করবো না, যদিও একেবারেই অল্প, ভিডিওটা একটি ছোটো হয়ে গেল। এর আগে তোমাদের অনেক বড় বড় ভিডিও দিয়েছি, কম ভিডিও ছোট ভিডিও দিই। আজকের ক্লাসটি তোমাদের এই প্রশ্নের অঙ্কের সাথে অন্য কোনো অঙ্ক আর অ্যাড করাতে করালাম না। এরপরে তোমাদের 9, 10, 11, 12, 13, 14 এখানে অনেকগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো আগামী 1টি বা 2টি লেকচারে হয়তোবা শেষ করে দেবো। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে 1টি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।